বিরাশমাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সব বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ দেখাবো, দেন অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই অ্যাপ্লিকেশনে মাত্র 10 টাকা হলে সরাসরি রিচার্জের পেমেন্ট নিতে পারবেন এবং 50 টাকা হলে সরাসরি বিকাশে নিতে পারবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি খুবই ভালো। সো দেন আমি কীভাবে পেমেন্ট নেবেন সেটা এখন আপনাদের দেখাবো এবং লাইভ আমি পেমেন্ট নিব। সো অ্যাপ্লিকেশনটি এখান থেকে জাস্ট আমি ওপেন করতেছি, ওপেন করে দেন আমি এখান থেকে এখন লাইভ উইথড্র করবো, ঠিক আছে। সো জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে, তার বাদে এখান থেকে আমি কোর্স আইকনে ক্লিক করে কেটে দিলাম। আর এই মুহূর্তে আমার ব্যালেন্সে দেখতে পারতেছেন $1 মতো আছে, আর এখানে দেখেন পয়েন্ট আছে, ঠিক আছে। এই পয়েন্টটাকেও চাইলে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। সো এটা কিন্তু 100% পেমেন্ট করে, পেমেন্ট প্রুফ সহ দেখাবো। আর এখান থেকে চাইলে এই যে কয়েনটা আছে, এই কয়েন্টের ভ্যালুটা এখান থেকে দেখতে পারবেন $1 হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো দেন এখান থেকে আমি এখন লাইভ উইথড্র করবো। আপনারা উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পারবেন সিম্পলি আপনারা নিচের দিকে রিডিম অপশন আছে। সো আপনারা রিডিম অপশনে ক্লিক করবেন, তার বাদে এরকম এড আসলে আপনারা 5 সেকেন্ড দেখে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। অবশ্যই মাস্ট আপনাদেরকে 5 সেকেন্ড দেখতে হবে, তার বাদে ব্যাক বাটনে অথবা নো থ্যাংকসে ক্লিক করে কেটে দিবেন। তার বাদে এখান থেকে পেমেন্টের জন্য এখান থেকে সিলেক্ট মেথডে ক্লিক করবেন, করার বাদে এখান থেকে দেখতে পারবেন আপনারা পেমেন্ট নিতে পারবেন বিকাশে, এখান থেকে দেখতে পারতেছেন নিতে পারবেন, রকেটে নিতে পারবেন, ফ্লেক্সিলোডে নিতে পারবেন, নগদে নিতে পারবেন এবং স্কিটো সিমে নিতে পারবেন এবং বিটিসিতে, এবং যারা ইন্ডিয়াতে আছেন তারা সরাসরি বিটকয়েন এবং সরাসরি পেপালে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন অনেকগুলো পেমেন্ট মাধ্যম দেওয়া আছে। সো দেন আমি এখান থেকে যেটা করব, এখান থেকে আমি বিকাশে নিব, আমি বিকাশ সিলেক্ট করব, ঠিক আছে। সো বিকাশ সিলেক্ট করে দিলাম, এখান থেকে দেখেন মাত্র 10 টাকা হলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারতেছেন, ঠিক আছে। আর বিকাশের জন্য এখান থেকে দেখেন $1 হলে বিটকয়েন এবং $1 হলে ইও, ঠিক আছে। আর বিকাশে $0.5 হলে পেমেন্ট নিতে পারবেন। সো যাই হোক, এখান থেকে আমি এখন কী করবো, আমার বিকাশ নাম্বারটি দিব। সো দেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিব, 01। সো যাই হোক, আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম, বিকাশ নাম্বারটি। এর বাদে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে। সো এখান থেকে যেহেতু 50 সেন্ট হলে উইথড্র করা যায়, আমি $1 দিয়ে দেখি এখানে নেই কিনা। সো দেন আমি উইথড্র অপশনে ক্লিক করতেছি। সো এখান থেকে দেখেন আমাদের উইথড্র রিকোয়েস্টটা সাকসেসফুলি হয়ে গেছে। সো দেন ওকে অপশনে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু ডলারটা কেটে নিছে, ঠিক আছে। সো ব্যালেন্স থেকে ডলারটা কেটে নিছে। সো দেখি এখন আমরা পেমেন্টটা কতক্ষণে পাই। বন্ধুরা, যাই হোক, আপনাদের কাজটা দেখিয়ে দিই, দেখি তারা কতক্ষণে পেমেন্ট করে। আর আমরা ভিডিওটা স্টার্ট করে দেন আমরা দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, কীভাবে কাজ করবেন বা কীভাবে অ্যাকাউন্ট করবেন। সো তার জন্য যেটা করবেন, আপনাদের সর্বপ্রথম একটা VPN কানেক্ট করতে হবে। এখান থেকে জাস্ট আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন, এখানে লোকেশন অপশনে ক্লিক করে, তার বাদে দেন এখান থেকে আপনারা USA, কানাডা অথবা UK দিয়ে কাজ করবেন, এই 3টা কান্ট্রি দিয়ে। সো দেন আমরা USA সিলেক্ট করলাম, তার বাদে কানেক্ট অপশনে ক্লিক করে VPNটা এখান থেকে কানেক্ট করে নিব, ঠিক আছে। সো অবশ্যই আপনারা VPN ছাড়া কাজ করতে পারবেন না, VPN দিয়ে কানেক্ট করতে হবে। সো দেন এখান থেকে এটা আসলে ক্রস বাটনে ক্লিক করবেন, তার বাদে ব্যাক বাটনে ক্লিক মানে মিনিমাইজ করে রাখবেন এটাকে। তার বাদে এখন কি করবেন, সরাসরি আপনারা প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার বাদে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো আমার এখানে ওপেন আসতেছে অলরেডি, কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। সো আপনাদের ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। সো তার বাদে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাইতেছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম চলে আসবে, তার বাদে যেটা করবেন এখান থেকে আপনারা এই যে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। সো দেন আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এরকম চলে আসবে। সো এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে আপনার নাম দিবেন, তার বাদে এখানে ইমেল অ্যাড্রেস, তার বাদে এখানে পাসওয়ার্ড, একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, তার বাদে রেফার কোডের জায়গাতে 1234 এটা দিয়ে দিবেন, তার বাদে IX-এর টার্মস অ্যান্ড কন্ডিশন একটা টিক চিহ্ন দিবেন, তার বাদে এখান থেকে সিম্পলি আপনারা যেটা করবেন সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনি কি করবেন, আপনার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে জাস্ট আপনারা লগইন অপশনে ক্লিক করে লগ ইন করবেন। তার বাদে এখান থেকে যেটা করবেন, আপনাদের এখানে সর্বপ্রথম ইমেল দিবেন, তার বাদে দেখেন আমাদের পেমেন্টটা চলে আসছে। আর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিবেন, তার বাদে এখানে IX-এর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো দেন এখান থেকে যেহেতু আমাদের পেমেন্টটা আসছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারতেছেন আমরা $1 সমান 100 টাকা পাইছি। সো ডলারের রেটটা কিন্তু লামা উঠা করে অনেক সময়, ঠিক আছে, যখন যত হয় তত তারা কিন্তু পেমেন্টটা করে দেয়। সো যাই হোক, এখান থেকে দেখতে পারতেছেন আমরা রিসিভ করছি এখান থেকে দেখেন 100 টাকা, এবং এখান থেকে রেফারেন্সে রয়েছে দেখতে পারতেছেন টপ ক্যাশ, ঠিক আছে। টপ ক্যাশ থেকে কিন্তু আমরা 100 টাকা রিসিভ করে ফেললাম। তো এখানে দেখেন আবারও বলতেছি 100 টাকা রিসিভ করছি আমরা কিন্তু টপ ক্যাশ অ্যাপ্লিকেশনটি থেকে, 100% এই অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করে আর কি বলতে পারবো, এবং আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। সো যাই হোক, এখন আপনার অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন সেটা দেখাই। এখান থেকে দেখেন আমরা টপ ক্যাশ যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করতেছি, ওপেন করে নেওয়া বাদে এখান থেকে কাজ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিতেছি। এখানে দেখেন কাজ স্পিনের কাজ আছে, ওয়াসএডের কাজ আছে, গেমসের কাজ আছে, বোনাস এড আছে, মানে বোনাস করে মানে ক্লেম করে এখান থেকে ইনকাম করতে পারবেন, এই যে ডেইলি চেকিং। সো এখান থেকে ডেইলি চেকিং করার জন্য এটার উপরে সিম্পলি একটা ক্লিক করবেন, তার বাদে এখানে কালেক্ট কয়েনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে আপনাদেরকে একটা কয়েন দিবে। সো দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু কয়েনটা অ্যাড হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন, এখানে একটু লোডিং নিবে। সো আপনারা এই পর্যন্ত ওয়েট করে নেবেন, ঠিক আছে, একটা অ্যাড শো করতে পারে। সো এ পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন।
বন্ধুরা যাই হোক, এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে তিনটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে কি স্পিন এবং ওয়াসাইড এবং ম্যাপ কুইজের কাজ এবং ডেইলি বোনাস। আপনারা 24 ঘন্টা একবার ক্লেম করতে পারবেন, ক্লেম করে বোনাস নিতে পারবেন। সো যাই হোক, এখন আপনাদেরকে ওয়াসাইডের কাজটা দেখিয়ে দিই। অথবা স্পিন ম্যাপ কুইজ কাজটা সেম, ঠিক আছে, একটা কাজ আপনাদের দেখাই। তো ওয়াসাইডের উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বাদে এরকম চলে আসবে। এটা আপনারা অবশ্যই 5 থেকে 7 সেকেন্ড দেখবেন, দেখে আপনারা নো থ্যাঙ্কস আসে, নো থ্যাঙ্কসে ক্লিক করে কাটবেন অথবা ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। সো তার বাদে এখান থেকে দেখেন আমাদের কিন্তু তারা এখান থেকে 15টা টাস্ক দিছে, আমরা কোনো টাস্ক করি না, এখানে জিরো আছে। সো এখন কাজ করার জন্য এখানে দেখেন এই যে ওয়াসাইডের উপরে সিম্পলি আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করতে হবে। সো দেন আমরা ওয়াসাইডের উপরে ক্লিক করলাম, তার বাদে দেখেন এখানে 10 কয়েন নেওয়ার জন্য বলতেছে কালেক্ট কয়েন, ঠিক আছে। সো কালেক্ট কয়েনের উপরে ক্লিক করলাম, তার বাদে আমাদেরকে এই টাইম পর্যন্ত তারা বলতেছে ওয়েট করার জন্য। সো দেন আমরা এই টাইম পর্যন্ত ওয়েট করে নিব। সো আশা করি বুঝতে পারছেন, এই টাইম পর্যন্ত ওয়েট করলে এখান থেকে একটা অ্যাডও আসতে পারে। আপনারা অবশ্যই এটাকে 5 সেকেন্ড দেখতে হবে, দেখে জাস্ট আপনারা ক্রস আইকন, ব্যাক বাটন এগুলোতে কেটে দিতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো দেন আমরা এগুলা টাস্কগুলো কমপ্লিট করে নিতেছি। সো দেন একটা কিন্তু আমাদের হয়ে গেছে। সো এখানে দেখেন আমাদের কিন্তু একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 15টা টাস্কের মধ্যে একটা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এগেন আমরা ওয়াসাইডের উপরে ক্লিক করব, কালেক্ট কয়েনে ক্লিক করব, ক্লিক করে দেওয়া বাদে আমরা এই কয়েনটা কালেক্ট করব। তার বাদে দেখেন একটা অ্যাড চলে আসছে, এই অ্যাডটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ আপনাদেরকে 5 সেকেন্ড দেখতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এটা অবশ্যই আমরা দেখে নিব, যেহেতু একটা অ্যাড আসছে। সো 5 সেকেন্ড দেখে আবার এখানে ক্রস আইকন আসবে, আপনারা ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। তার বাদে আবারও এখান থেকে আরেকটা ক্রস আইকন আসবে, এটা কেটে দিবেন। তার বাদে দেখেন আমাদের এখান থেকে কাজটা কমপ্লিট, এখানে দেখেন 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে 15টা কাজের মধ্যে, ঠিক আছে। সো আমরা সবগুলো কাজ কমপ্লিট করে আসতেছি। আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমরা এখানে 15টা টাস্কের মধ্যে আমরা 14টা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে, 15-এর মধ্যে 14টা কমপ্লিট হয়ে গেছে। সো দেন আমরা এগেন ওয়াসাইডের উপরে ক্লিক করব, তার বাদে কালেক্ট কয়েনে ক্লিক করব, ক্লিক করে পরে এখান থেকে দেখেন একটা এড চলে আসছে, এডটাকে আমরা কিছুক্ষণ দেখবো, অর্থাৎ আমাদেরকে 5 সেকেন্ড দেখতে হবে বা 7 সেকেন্ড দেখে জাস্ট আমাদেরকে এখানে ক্রস আইকন আসবে অথবা ব্যাক বাটনে ক্লিক করতে পারেন। সো আবারও এগেন আমাদেরকে ক্রস আইকন আসবে, এখান থেকে আমরা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। তার বাদে দেখেন আমাদের এখানে টাইমটা শেষ হয়ে গেলে এখানে 15টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো দেন আমরা 15টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে একটা অপশন চলে আসছে গেট বোনাস, ঠিক আছে, এখানে গেট বোনাস অপশনে ক্লিক করতে হবে। বোনাস নেওয়ার জন্য মাস্ট আপনাদেরকে এখানে গেট বোনাস অপশনে ক্লিক করতে হবে। সো দেন আমরা গেট বোনাস অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়া বাদে দেখেন একটা অ্যাড চলে আসছে, ঠিক আছে, এই অ্যাডের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এই যে অ্যাডটা আসছে এই অ্যাডের উপরে সিম্পলি আমাদেরকে একটা ক্লিক করতে হবে। সো দেন আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো দেন আমরা একটু ক্লিক, যখন শেষ হয়ে যাবে অ্যাডটা তখন আমরা অ্যাডের উপরে সিম্পলি একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো দেন আমরা ক্লিক করে দিব। বন্ধুরা এরকম চলে আসবে, তার বাদে এই যে এখানে ক্লিক একটা অ্যাডের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়া বাদে এরকম আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে নিয়ে আসলে অ্যাপ্লিকেশনটি মাস্ট আপনাদেরকে ইনস্টল করে ওপেন করে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে অথবা 2.5 মিনিট অপেক্ষা করতে হবে। সো দেন আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে 2 থেকে 3 মিনিট বা 2.5 মিনিট ওয়েট করে নেবেন। আর যদি আপনাদেরকে ওয়েবসাইটটিতে নিয়ে যায় সেম ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওয়েবসাইটটিতে আপনারা মিনিমাম আপনারা 2 থেকে 2.5 মিনিট আপনারা ভিজিট করবেন, ঠিক আছে। আর যদি প্লে স্টোরে নিয়ে আসে তাহলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 3 মিনিট বা 2.5 মিনিট ওয়েট করবেন। আর যদি আপনাদের ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে অবশ্যই আপনারা 2 থেকে 2.5 মিনিট ভিজিট করবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি যেহেতু ভিডিও করতেছি এটা কেটে দিতেছি। সো আপনারা অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন, কাজ না করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। সো যাই হোক, এখান থেকে দেখেন আবারও এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে দেখেন আরও এই যে সময়টা দেখতে পারতেছেন, এই সময় পরে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনারা মানে 45 সেকেন্ড পরে বা 1 ঘন্টা পরে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক, এখান থেকে আমরা ক্রস ব্যাক বাটনে ক্লিক করে দেন আপনাদের বাকির কাজগুলো আপনাদের বোঝাই। সো এখান থেকে জাস্ট আপনাদের জাস্ট এই যে এখান থেকে দেখতে পারবেন, এখন আপনারা স্পিনের কাজটা যদি করতে চান তাহলে এখানে স্পিনে ক্লিক করবেন, সেম কাজটা, ঠিক আছে, সেম কাজ আগে যে কাজটা দেখেছি সেম কাজ। এখান থেকে দেখেন 10টা ডিও দিছে, এখান থেকে দেখেন 10টা আমাদের টাস্ক দিছে, 10টা টাস্কের মধ্যে আমরা কোনো টাস্কও করি নাই, তার জন্য এখান থেকে জিরো আছে। আমরা প্লের উপরে যদি ক্লিক করি একটা অ্যাড চলে আসছে। সো যাই হোক, এটা আপনাদেরকে 5 সেকেন্ড দেখতে হবে, তার বাদে ব্যাক বাটনে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু এটা কাটবে না, ঠিক আছে। সো অবশ্যই মাস্ট এটা করতে হবে। সো দেন আমরা এটা 5 সেকেন্ড দেখে নিব। বন্ধুরা তার বাদে এখানে টাইমটা কাউন্ট ডাউন হবে, আর এখানে আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। যখন এখানে একটা টাস্ক কমপ্লিট হবে তখন আপনারা এখান থেকে এগেন স্পিন করতে থাকবেন, ঠিক আছে। যখন 10টা টাস্কের মধ্যে 10টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখবেন গেট বোনাস নামের একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে সোজা আপনাদেরকে একটা ফুল স্ক্রিনের একটা অ্যাড লোড নিবে। সো অ্যাডের উপরে ক্লিক করলে জাস্ট আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2.5 মিনিট অপেক্ষা করবেন। আর যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় সেমভাবে আপনারা 2.5 মিনিট ভিজিট করবেন বা 2 মিনিট, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারবেন। তার বাদে এখান থেকে আপনার পয়েন্টটা কিন্তু আপনার এই ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো কাজগুলো সেম কাজ।
গুলা সেম। সো এখান থেকে এই যে ইউর এখান থেকে দেখতে পারতেছেন লাকি ম্যাপ কুইজের কাজটাও সেম। এখানে 15টা টাস্ক দিয়েছে, 15টা টাস্কের মধ্যে 15 কমপ্লিট করবেন। তারপর এখানে গেট বোনাস আসবে, গেট বোনাসের উপরে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে জাস্ট আপনারা 2 মিনিট অপেক্ষা করবেন, আর 2.5 মিনিট অথবা আর যদি আপনাদেরকে ওয়েবসাইটটি নিয়ে যায় তাহলে আপনারা সেমভাবে আপনারা যেটা করবেন আপনারা 2 থেকে 2.5 মিনিট ভিজিট করবেন। সো আশা করি বুঝতে পারছেন এইভাবেই কাজটা করে নেবেন। তারপর এখান থেকে আপনারা 3 ডট লাইনে ক্লিক করলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে নিয়মিত আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। আর এখান থেকে জাস্ট আপনারা রিডিম অপশনে ক্লিক করে রিডিম করতে পারবেন। এখানে ইনভাইট এন্ড আর্ন রয়েছে, ইনভাইট করে ওখান থেকে ইনকাম করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটিতে এভাবে কাজ করবেন, নিয়ম মেনে কাজ করবেন, 100% পেমেন্ট পাবেন, খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। সো বন্ধুরা ভালো থাকে, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন, আর অবশ্যই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।